কেমন হাতে করে টানছে কেমন, ধুলো উড়িয়ে দিল পুরো, ধুলো উড়ছে। সাহেব অনেকদিন পর ওর একটা পুরোনো জিনিস পেয়েছে। সেই পুরোনো জিনিসটা হচ্ছে যে ওর ওই যে পাথর, আজ স্নান করেছে তারপরে পাথরটা এক জায়গায় রাখা ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম যে পাথর আছে কি এক জায়গায় রাখা ছিল। ও বলছে যে ওটা আমাকে বাইরে বের করে দিতেই হবে। আমি দেখলাম না অনেকদিন পর বেচারা কষ্ট করে খুঁজে পেয়েছে, বাইরে বার করে দিই, বাইরে বার করা হয়েছে। বাইরে বার করার পর সাহেবের তো বাস এইসব শুরু হয়েছে পাথর নিয়ে। পাথর আমি মানে এই পাথরের মধ্যে কি যে রহস্য লুকিয়ে আছে সে সবই জানে, এটা আমাদের পক্ষে জানাও আর সম্ভব নয়। তাই ওকে পাথর দিয়ে দেওয়া হয়েছে, সারাক্ষণ যতক্ষণ পাথর শোনা এরকম করে যায়। বাহ, নাকটা তো খুব ভালো লাগছে, স্নান করে নিলে ওর পাথরের প্রতি কি আকৃষ্ট মানে টান, পাথরটা ওকে টানে। তবে মিডিলে পাথরের কাছে যায়নি, আজকে হঠাৎ করে চলে গেছে যে আমাকে পাথর ভয় লাগে, পাথরটা এরকম খুব ভারী পাথর, ভয় লাগে যে কিছু না কিছু লাগে। পাথরটা ছেড়ে দিল, দেখি তাহলে ওই জায়গাটা রেখে দিলাম, থাক ওখানে পড়ে থাক, ওটা ঢোকাবো না। কেমন হাতে করে টানছে, ধুলো উড়িয়ে দিল পুরো, ধুলো উড়ছে, ধুলো উড়ছে। সাহেব লাফাচ্ছে, কিরে কি আছে, ওটা কি আছে, ওটা ছেড়ে দাও। হ্যাঁ বলছে ওটা এতদিন পর পেয়েছে, আমি আর ছাড়বো না। যাই হোক, ছেড়ে চলে গেলো, ভালো লাগলো।